নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব কেন্দ্রীয় সরকার স্বীকৃত অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারস্প্রাইসেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃত সংস্থা অর্থাৎ কলকাতার এমএসএমই টুললুম কলকাতার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কারা কারা আবেদন করতে পারবে কাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলি করানো হচ্ছে এবং যাদের বিনামূল্যে কোর্সগুলি করানো হচ্ছে তাদের ফুডিং এবং লজিংও কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি এবং এই কোর্সগুলি করার পর তোমরা বিভিন্ন সংস্থাতে ভালো ভালো সংস্থাতে কিন্তু ভালো চাকরির ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি এম এস কলকাতা ডট কম এটি দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস গভর্মেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার স্বীকৃত একটি সংস্থা তো এখানে দেখো বিভিন্ন ধরনের কোর্স করানো হচ্ছে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশান এখনও চলছে তো আমরা এক এক করে দেখে নেবো দেখো যে নোটিফিকেশানটা রয়েছে এম এস এম কলকাতার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে অ্যাডমিশান গোয়িং অন অর্থাৎ অ্যাডমিশন চলছে এখানে দেখো যেটা বলা হচ্ছে এসসি এসটিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ যারা তপসিলি জাতীয় তপশিলি উপজাতি রয়েছে তাদের ক্ষেত্রে কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে এমনকি ফুডিং এবং লজিংটাও ফ্রি এবং এই কোর্সগুলি করার পর তোমরা কিন্তু বিভিন্ন সংস্থাতে ভালো চাকরি পেতে পারবে তো দেখো প্রথমে যে কোর্স রয়েছে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার তারপর রয়েছে কোর্স নেম ডিউরেশন অ্যান্ড কোর্স ফি এলিজিবিলিটি ঠিক আছে এনএসকিউএফ লেভেল তো প্রথমে দেখো রয়েছে এক নম্বর অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ওয়েল্ডিং টেকনোলজি খুব ভালো ট্রেড এক্ষেত্রে দেখো ডিউরেশন যেটা রয়েছে এক বছরের এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারাও করতে পারে তাদের ক্ষেত্রে কোর্স ফি রয়েছে বাহান্ন হাজার টাকা ঠিক আছে এবার দেখো শিক্ষাগত যোগ্যতাটা কী চা হয়েছে দেখো তোমরা যদি আইটিআই পাস করো বা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তিনটি যে কোনো একটি থাকলেই তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে ঠিক আছে দু নম্বর কোর্সটা কি রয়েছে দেখো সার্টিফিকেট কোর্স ইন মেশিন অপারেশন ঠিক আছে মেশিন অপারেশানে কি রয়েছে এক বছরের কোর্স এস সি তো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কোর্স ফি হচ্ছে এক বছরের কোর্স আটচল্লিশ হাজার টাকা কোর্স পি এক্ষেত্রে অষ্টম শ্রেণীর ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারছ তিন নাম্বার যেটা রয়েছে দেখো সার্টিফিকেট কোর্স ইন সিএনসি টার্নিং অ্যান্ড মাইনিং এক্ষেত্রে যেটা রয়েছে মাইলিং এক্ষেত্রে রয়েছে দেখো এক বছরের কোর্স ঠিক আছে এস সি এসটিতে যেন সম্পূর্ণ বিনামূল্যে আমি আর বলছি না বারবার এবং যারা জেনারেল ক্যাটাগরি রান্না রয়েছে তাদের ক্ষেত্রে বান্ন হাজার টাকা কোর্স পি এক্ষেত্রে দশম শ্রেণী উত্তীর্ণ হলেই তোমরা কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারছো নেক্সট আসছি চার নাম্বার অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন সিএনসি মেশিনিং এক বছরের কোর্স টোটাল কোর্স ফি সাতান্ন হাজার টাকা এক্ষেত্রে যদি আইটিআই থাকে মেশিনিস্ট টার্নার বা বেঞ্চ ফিটার টুল এবং ডাইমেকারে যদি ডিপ্লোমা থাকে অথবা মেকানিকেলে ডিপ্লোমা বা বিটেক মেকানিক্যালে যদি বিটেক থাকে তাহলে কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারছো সিএনসি মেশিনিং পাঁচ নাম্বার যেটা রয়েছে দেখো সার্টিফিকেট কোর্স ইন সিএনসি টার্নিং এটা হচ্ছে ছ মাসের কোর্স এবং যে কোর্স ফি রয়েছে টোটাল তেত্রিশ হাজার টাকা এবং দশম শ্রেণী পাস হলে এই কোর্সের জন্য কিন্তু আবেদন করতে পারছো নেক্সট আসছি সার্টিফিকেট কোর্স ইন সিএনসি মাইলিং এক্ষেত্রে দেখো ছ মাসের কোর্স এবং যেটা কোর্স ফি রয়েছে তেত্রিশ হাজার টাকা এবং ন্যূনতম দশম শ্রেণী পাশ হলেই তোমরা কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারবে নেক্সট আসছি সাত নাম্বার মাস্টার্স সার্টিফিকেট কোর্স ইন ক্যাড অর ক্যাম্প এক্ষেত্রে দেখো ছ মাসের কোর্স ঠিক আছে সিএডি এবং সিএম ক্ষেত্রে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কোর্স ফি এখানে বিশেষত যারা ডিপ্লোমা ডিগ্রি রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেফার করা হবে ঠিক আছে তারাই কিন্তু ভর্তি হতে পারবে নেক্সট আসছে আট নম্বর অ্যাডভান্স ডিপ্লোমা ইন স্ট্রাকচারাল ডিজাইন এনালাইসিস এক্ষেত্রে ছ মাসের কোর্স কোর্স ফি রয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে সিভিলে যদি ডিপ্লোমা বা ডিগ্রি থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে নেক্সট আসছে নম্বর সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেড চার মাসের কোর্স কোর্স ফি পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে গ্রাজুয়েট যদি হয়ে থাকো যে কোনো শাখাতে ইন এনি ডিসিপ্লিন অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পার্সিউিং অথবা পাস্ট হয়ে থাকলে কিন্তু এই কোর্সের জন্য আবেদন করা যাবে দশ নম্বর দেখো অ্যাডভান্স ডিপ্লোমা ইন মেশিন মেনটেন্যান্স অ্যান্ড অটোমেশন এক্ষেত্রে ছ মাসের কোর্স টোটাল কোর্স ফি তেতাল্লিশ হাজার টাকা এক্ষেত্রে ইলেকট্রিক্যালে যদি ডিপ্লোমা বা ইনস্ট্রুমেন্টসেন বা তার সমতুল্য থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে নেক্সট আসছে এগারো নম্বর মাস্টার্স সার্টিফিকেট কোর্স ইন অটোমেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ছ মাসের কোর্স চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোর্স ফি এস সি এসটিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টসের ইলেকট্রনিক্সে যদি ডিগ্রি থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে নেক্সট আসছি বারো নম্বর অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট ছ মাসের কোর্স টোটাল কোর্স ফি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিএসসি অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি ইঞ্জিনিয়ারিংয়ে থাকে অথবা ইঞ্জিনিয়ারিং পাস থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে তেরো নম্বর দেখো সার্টিফিকেট কোর্স ইন অডিও ভিডিও তিন মাসের কোর্স টোটাল কসলি পনেরো হাজার টাকা উচ্চ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল বা আইটিআই বা ডিপ্লোমা বা বিএসসি বিই বিটেক থাকলেই কিন্তু আবেদন করা যাবে চোদ্দো নম্বর সার্টিফিকেট কোর্স ইন হ্যান্ড ফোন তিন মাসের কোর্স পনেরো হাজার টাকা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল বা আইটিআই বা ডিপ্লোমা বা বিএসসি বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনিশিয়ান এই যে নির্দিষ্ট কোর্সগুলি রয়েছে তার যে কোনো একটি থাকলেই কিন্তু আবেদন করা যাবে পনেরো নম্বর সার্টিফিকেট কোর্স ইন রুম এয়ার কন্ডিশনার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস চার মাসের কোর্স টোটাল ফি কুড়ি হাজার টাকা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অথবা ভোকেশনাল থেকে পাস অথবা আইটিআই ডিপ্লোমা বিএসসি এগুলো যে কোনো একটা থাকলেই কিন্তু আবেদন করা যাবে অ্যাডভান্স এমবেডেড টেকনোলজি ছ মাসের কোর্স চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার বায়োমেডিক্যাল আইটি ইন্সট্রুমেন্টশন অথবা যদি বিএসসি এমএসসি না আইটি ইলেকট্রনিক্স অথবা ফিজিক্সে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে সতেরো নম্বর মাস্টার্স সার্টিফিকেট কোর্স ইন ম্যাকাট্রনিক্স ছ মাসের কোর্স চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে একদম সাতেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো কোর্স এই কোর্সগুলো করার পর কিন্তু বিভিন্ন সংস্থায় কিন্তু চাকরি পাওয়ার খুব সুবিধা হয় এবং এক্ষেত্রে এই যে মিনিস্ট্রি অফ এম অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু চাকরির সহযোগিতা করা হয় এবং প্লেসমেন্ট রেকর্ডও খুব ভালো এবারে দেখো যারা বলা হচ্ছে ফর ফার্দার ডিটেলস দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এখানে রয়েছে দেখো মিস্টার অর্জুন বিশ্বাস ফোন নাম্বার দেওয়া রয়েছে এক এক থেকে আট নম্বর সিরিয়ালে যে সমস্ত ট্রেডগুলি রয়েছে কোর্সগুলি সেক্ষেত্রে এবং যারা রয়েছে রামা রাও এক্ষেত্রে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে ন নম্বর থেকে সতেরো নম্বর যে সিরিয়াল নম্বর যে কোর্সগুলি রয়েছে সেইগুলির জন্য এবারে বলা হচ্ছে ফর সিরিয়াল নম্বর ওয়ান টু নাইন চার্জেস অফ ফুডিং অ্যান্ড লজিং ফর এলিজিবেল রেসিডেন্সিয়াল এস সি এসটি ক্যান্ডিডেটস উইল বি বর্ন বাই ওয়েস্টবেঙ্গল এস সি এসটি অ্যান্ড ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন অর্থাৎ এক থেকে ন নম্বর সিরিয়ালের যে সমস্ত ট্রেডগুলি রয়েছে সেক্ষেত্রে ফুডিং এবং লজিং যারা যোগ্য রেসিডেন্সিয়াল তপসিলি জাতি এবং তপশিলি উপজিভুক্ত প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বেঙ্গল গভর্নমেন্টের এসসি এস এবং ওবিসি ডেভেলপমেন্ট ফান্ড থেকে কিন্তু থাকা এবং খাওয়ার খরচাটা বহন করা হবে এবারে দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশান করা যাবে অ্যাপ্লিকেশান অর রেজিস্ট্রেশন উইল বি ডান থ্রু অনলাইন অর বাই ভিজিটিং সেন্টার অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা অনলাইনে অথবা নির্দিষ্ট এই যে এম এম এস ই টুললুমে যে সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু করা যাবে কাইন্ডলি ভিজিট আওয়ার ওয়েবসাইট দেখো ওয়েবসাইটটা আমি যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে রয়েছে এম এস এম ই টুললুম কলকাতা ডট কম ফর ফার্দার ডিটেলস রেজিস্ট্রেশন ফি লাগছে বারোশো টাকা মাস্ট বি পেড থ্রু অনলাইন অ্যাস ব্যাঙ্ক ডিটেলস গিভেন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাট দ্য সেন্টার থ্রু ডেবিট ক্রেডিট কার্ড অথবা সেন্টারে গিয়ে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফিজটা জমা করা যাবে এস সি এস টি কোনোরকম কোনো প্রকার কিন্তু ফিজ লাগছে না এক্সেপ্ট রেজিস্ট্রেশন ফিস সাবজেক্ট টু আপলোডিং প্রোডাকশন অফ কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আধার কার্ড অর্থাৎ এস সি সম্পূর্ণ যে ছাত্রটি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে এবং তাদের ক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ডটা জমা মানে আপলোড করতে হবে ঠিক আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অ্যাজ অ্যাল দি এজ পসিবল যারা ইচ্ছুক পার্থী যে তারা যত শীঘ্র সম্ভব আবেদন করতে পারো প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স উইল বি প্রোভাইডেড অর্থাৎ যেটা বলা হচ্ছে যে প্লেসমেন্টের সুবিধা কিন্তু এখানে দেওয়া হয় এবার দেখো নিচে রয়েছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে দেখো ক্লিক করার পর কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে গুগল ফর্ম ঠিক আছে গুগল ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর দেখো যেটা বলা হচ্ছে এখান থেকে তোমরা কিন্তু সহজেই কোর্স অ্যাপ্লাইড ফর এভাবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝা গেছে তো পরবর্তীতে ধরনের নিত্যতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্যতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ